হ্যাঁ কর্ণপুলি চ্যানেলকে ধন্যবাদ আর আমি চ্যানেল কর্ণপুলি যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যেহেতু এই এটা খুব ইম্পর্টেন্ট বিষয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আমরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম রাজধানী বাংলা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে আমরা স্বীকৃতি দিয়ে আসছি বলে আসছি আজকে স্বাধীনের পরও আমাদের যে চট্টগ্রামে যে উন্নয়ন হওয়ার কথা ছিল যেখানে আমাদের যে চট্টগ্রামের যে অর্থনীতি বাজেটে যে যোগান দিচ্ছে এবং ব্যাংক বিমা সেখানে এবং কাস্টম পোর্ট মিলিয়ে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা ইনকাম করে চট্টগ্রাম বন্দর থেকে সেখানে অনুন্নতের পিছনে আসলে কিছু কিছু আমাদের ব্যর্থতা রয়েছে এবং যেখানে বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের বয়স হলো একশো বছর সবাই জানে গত তিন বছর আগে একশো বছর প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন একশো তিরিশ বছর পদার্পণ করেছেন এবং সেই আমাদের বিশেষ করে আমাদের প্রথমে যেটি দরকার আমাদের যে ব্যাংকিং সেক্টরগুলো আছে এখানে যারা ইম্পোর্টার আছেন যারা বিনিয়োগকারী আছেন যারা উদ্যোক্তা আছেন তাদেরকে সহজ ঋণে সিঙ্গেল ডিজিটে যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বারবার সিঙ্গেল ডিজিটের কথা বলেছেন যেখানে সিঙ্গেল ডিজিট করতে পারলে যেখানে ব্যবসা সম্প্রসারণ হবে এবং ব্যবসা গতিশীল হবে সেখানে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে আমি আজকে যদি আমি আমার দেশের কথা বাদ দিয়ে আমি যদি মালয়েশিয়ার কথা বলি আমি যদি সিঙ্গাপুরের কথা বলি আমি যদি কোরিয়ার কথা বলি আমি যদি জাপানের কথা বলি আমি কল আমি যদি কলম্বোর কথা বলি আমি যদি পার্শ্ববর্তী ভারতের কথা বলি যেখানে আমাদের যেখানে বাংলাদেশে আঠারো কোটি মানুষ যেখানে আমাদের শ্রম বাজার হলো সবচেয়ে কম দামে চায়নাতে চায়নাতে এখন আটশো ডলারের উপরে শ্রমিকের বাজার আর ভিয়েতনামের মতো পাঁচশো ডলারের উপরে কম্বোডিয়ার মতো সাড়ে ডলার উপরে সেখানে বাংলাদেশে এখনও শ্রম বাজার হলো দেড়শো ডলার আমাদের এখানে অনেক ফরেনাররা বিনিয়োগ করার জন্য বসে আছে এই বিনিয়োগেরা যদি আমাদের সরকার এবং আমাদের যারা ব্যবসায়ী বিন্দুরা আছেন তারা যদি এই ব্যাংক সেক্টরকে আরও গতিশীল করে তাদের এই যে ইন্ডাস্ট্রি বা যারা আমাদের প্রজেক্ট যদি আরও ডেভেলপমেন্ট করে তাদের কর্মসংস্থান বাড়বে আমাদের ফরেন কারেন্সি আর্নিং হবে এবং আমাদের বৈদেশিক মুখ আর্নিং হওয়ার পাশাপাশি আমাদের যে কর্মসংস্থান আজকে বাংলাদেশের মানুষ প্রায় এক কোটির উপরে দেশ বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে বাংলাদেশে নিয়ে আসছেন আসলে আমাদের আরও জনসংখ্যা রয়েছেন যে জনসংখ্যাগুলো অনেক কষ্টে দিন জীবন জীবনযাপন করছে এবং বিদেশে গিয়ে অনেক দেশে গিয়ে তারা বাংলাদেশের সুনাম নষ্ট করছে এবং করতেছে বিভিন্ন এই যে পানি দিয়ে বা এই যে রোহিঙ্গাদের মতো আমাদের অবস্থানে দাঁড়াচ্ছে এটার মূল কারণ হলো বাংলাদেশে যদি আমাদের সরকার যদি ইচ্ছা করে যারা বিনিয়োগকারী তাদেরকে সহজভাবে আইন আইনের প্রক্রিয়া সহজ করতে হবে কারণ বাংলাদেশে যেটা দুই বছর লাগে একটা ফ্যাক্টরি করতে এই যে প্রক্রিয়া করতে বিভিন্ন সার্টিফিকেট ইন বা এই যে পরিবেশ বিভিন্ন সারপত্র রয়েছেন আপনার এইসব বিদেশের মধ্যে যেগুলো দুই তিন ঘন্টার মধ্যে দিয়ে দেয় এবং তারা খবর নেয় যে আমাক আমার দেশে কত লোক বা কম্বোডিয়া বা ভিয়েতনাম বা চায়না আপনি এই ছয় মাসের মধ্যে কত হাজার লোক আপনি কর্মসংস্থান করেছেন এটাতে দেশ সমৃদ্ধি এবং গতিশীল হয় এবং দেশের অর্থনৈতিক চাঙ্গা হয় আর আমার দেশে সেখানে দুই ছয় মাস তো দূরের কথা দুই বছর চলে যায় একটা ফ্যাক্টরি করতে তাকে অনুমোদিত অনু তাকে অনুমোদন পেতে বিভিন্ন অফিসের স্বীকৃতি কাগজগুলো করতে যে সময়গুলো লাগে এই সময়গুলো কমায় নিয়ে আসতে হবে তখন বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী কারণ আমার দেশের মতো এত সস্তা শ্রম বাজার পৃথিবীতে কোথাও নাই কিন্তু আমাদের যে পোর্ট রয়েছেন এখন যে পায়রা বন্দর হচ্ছে তারপরে আইসিডি হচ্ছে খুলনা আর নতুন নতুন বন্দরগুলো হচ্ছে এগুলোকে গতিশীল করতে হলে আমাদের দেশের বিনিয়োগ এবং ব্যাংক সেক্টরকে আরও এগিয়ে আসতে হবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যে আমাদের সিঙ্গেল ডিজিট নামায় নিয়ে আসতে হবে যেহেতু আমরা যে মধ্যমায়ের দেশের কথা এখন চিন্তা করছি প্রধানমন্ত্রী বলছেন এক একুশ সালের মধ্যে মধ্যমায় একচল্লিশ সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশ যদি আমরা করতে চাই সেখানে আমাদের কর্মসংস্থান এবং বিনিয়োগ বিনিয়োগকে ডেভেলপমেন্ট না করলে কখনও আমরা এই একচল্লিশ সাল এবং একুশ সালের আমাদের এই সম্ভাবনা সমৃদ্ধি বাংলাদেশ এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে এই আস্থার এই আস্থাটা রাখতে হবে আমাদের উপর কারণ আমরা আমাদের এই শ্রম বাজারটা আমরা কত কম সময়ের মধ্যে কম কম সময়ের মধ্যে এবং বিনিয়োগ বিনিয়োগদেরকে সহযোগিতা করতে পারি তাহলে আমাদের ব্যাংকিং সেক্টর পোর্টস সেক্টর চট্টগ্রামের যে বাণিজ্য রাজধানী রূপ নিতে বেশি সময় লাগবে না আসলে আমি আজকেও এই কথাটা শুনে আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি এই ব্যাংকের নাম ছিল আসলে মার্কান্ডাইল ব্যাঙ্ক ইস্টার্ন মার্কেন্ডাইল ব্যাঙ্ক এটা আমার জানা ছিল না কারণ এই ব্যাংকটা চট্টগ্রাম থেকে চালু হয়েছে সেটাও আমার ধারণা ছিল না উনিশশো উনষাট ইংরাজিতে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত আজকে যেটা আমরা একটু আগে কেক কেটে ষাট বছরের যে পদার্পণ করল আসলে আমারও জানা ছিল না কিন্তু পুয়ালি ব্যাংকের এখন পাঁচশোরও প্রায় ব্রাঞ্চ রয়েছে সারা বাংলাদেশে এখন যে নতুন ব্যাংক আসতেছে আমি মনে করুন লাস্ট সিরিয়ালের দশটা ব্যাংক তাদের অনেক সময় এ আমরা বিভিন্ন সারা বাংলাদেশে যে একটা সার্ভিস দেওয়ার যে ক্ষেত্রটা পুয়ালি ব্যাংকের সক্ষমতা রয়েছে সে কারণে আমিও পুয়ালি ব্যাঙ্কে আটত্রিশ বছর ধরে লেনদেন করে আসছি এবং আমি বলবো আসলে সরকারি ব্যাংকের পাশাপাশি পুয়ালি ব্যাংকের বা সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক এই এই পুবালী ব্যাংক আসলে এইসব ব্যাংকগুলোর আসলে ধারাবাহিকতা অনেক বিস্তার আর তাদের যে দশ হাজারের উপরে কিন্তু কর্মচারী কর্মকর্তা রয়েছে তাহলে আজকে ব্যাংক সেক্টরকে ব্যাংক সেক্টর যদি আরও গতিশীল হয় আরও সফটওয়্যার ভিত্তিক হয় এবং খুব সহজ বিদেশের মতো এখন তো আগের মতো লেনদেন তো এমনি হয় না এখন শুধু কার্ড পান্স করে কান্ট কার্ডের মাধ্যমে এখানে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের যে গ্রাহকদের যে চাহিদা নতুনত্বম যে চাহিদা আমরা বিদেশের সাথে তাল মিলিয়ে অনেকটা এগিয়ে আসছে আমি আশা করব পোলি ব্যাঙ্ক আশা করি আদার্স ব্যাঙ্কগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে পোলি ব্যাঙ্কও আগানো রয়েছে তবে আরও কিছু আমাদেরকে ফলো আপ করতে হবে ফরেন ব্যাঙ্কিংকে আমাদেরকে ফলো আপ করতে হবে যে আমরা যাতে আরও গতিশীলে যেতে পারি এবং এই চট্টগ্রামের ব্যাংকের মধ্যে পুয়ালি ব্যাংক আমি যতটুকু আমি তো চল্লিশটা ব্যাংকের সাথে লেনদেন করে দেখেছি তার মধ্যে পুয়ালি ব্যাংকের স্বচ্ছতা অনেক বেশি সেজন্য আমি পুয়ালি ব্যাংকের আজকে ধন্যবাদ জানাবো তারা যে আজকে ষাট বছরের জন্য ষাট বছর পূর্তি অনুষ্ঠান করে এবং গ্রাহকদের গিনি একজন সমাবেশ করা আসলে এটা একটা তাদেরকে ধন্যবাদ পাওয়ার বিষয় আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি